অসিজন আজকে আপনাদের দেখাবো। যেমন দেখেন আমার একটি ডকুমেন্ট আছে, তাই না? এখন ডকুমেন্টের আমি একটু জুম করে নিই, দেখেন এখানে কিন্তু নীল কালার সিল দেখতে পাচ্ছি, তাই না? এখন আপনি যে কোনো ডকুমেন্টের সহজে কিভাবে এই সিলগুলো রিমুভ করবেন এটাই আজকে আপনাদের দেখাবো, ঠিক আছে? তাহলে আমার একটি ডকুমেন্ট আনা আছে, হ্যাঁ ডকুমেন্ট এখন আনা আছে। আপনি কি করবেন, এই যে লেয়ারটা কন্ট্রোল জে দিয়ে কপি করবেন। কন্ট্রোল জে দিয়ে কপি করার পর আপনি এই লেয়ারটা ক্লিক থাকা অবস্থায় এই যে লেভেল এখানে ক্লিক করে এই যে লেভেলসে যাবেন। লেভেলসে যেয়ে আপনি এই যে ইকোনটা ধরে জাস্ট একটু হালকা মানে সুবিধা মতো একটু গাঢ় করে নেবেন, হ্যাঁ একটু, যেমন আমি এতটুকু রাখলাম এতটুকু রাখলাম, ঠিক আছে এখন কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আপনি আবার এদিকে যাবেন, যাওয়ার পর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করবেন। দেখেন আমার কিন্তু পুরোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, তাই না? এখন আপনি কি করবেন, এই ব্লুস আছে না, এই ব্লুস যা জাস্ট পুরোটা এভাবে করে বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর আবার নিচে এই যে এটাও সেমভাবে বাড়িয়ে দিবেন, ঠিক আছে? এ দেখেন কি ম্যাজিক, এভাবে করে কিন্তু আপনারা সহজেই একটি ডকুমেন্টের সিল রিমুভ করতে পারবেন। এমন আমার ডকুমেন্টটি গুগল থেকে ডাউনলোড করা অবশ্য, তাই এমন দেখাচ্ছে, কিন্তু আপনার যে কোনো ডকুমেন্টের সিল এভাবে সুন্দরভাবে সহজেই রিমুভ করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।